হ্যালো বন্ধুরা অনেক সময় আমাদের স্মার্টফোনে স্টোরেজ স্পেস রানিং আউট এরকম ধরনের একটি পপ আপ উইন্ডো ভেসে ওঠে আর যখন এই অপশানটি দেখতে পাওয়া যায় তখন আমাদের স্মার্টফোনটি আর দ্রুত কাজ করতে পারে না বা কোনো কাজ করতে গেলে আমাদের স্মার্টফোনটি হ্যাং করে আপনারা কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো চলুন শুরু করা যাক আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আপনার স্মার্টফোনের স্টোরেজ খালি করার জন্য আপনাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে যেই ব্রাউজারটি আপনি সবসময় ব্যবহার করে থাকেন এখানে আমি আমার স্মার্টফোনের ক্রোম ব্রাউজারটি প্রায় সবসময় ব্যবহার করে থাকি সেজন্য এখানে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর একেবারে ওপরের ডান দিকের কোণে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একটি ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে সেটিংস অপশানটিকে বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে এখানে অনেকগুলি অপশান চলে আসবে একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন সাইট সেটিংস বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো অপশান শো করবে একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন ডেটা স্টোরেজ বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আপনার অনেক অপ্রয়োজনীয় ডেটা এখানে সেভ হয়ে রয়েছে যেগুলি আপনার বা আমার কোনো কাজেই আসে না এখানে একেবারে নিচে ক্লিয়ার অল ডেটা বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে ক্লিয়ার বলে একটি বাটন রয়েছে এই বাটনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন সাথে সাথে আপনার স্মার্টফোনে থাকা অপ্রয়োজনীয় ডেটাগুলি ক্লিয়ার হয়ে যাবে এরপরেও যদি আপনাদের স্মার্টফোনের স্টোরেজ না খালি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা স্মার্টফোনের গ্যালারি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে ট্র্যাশ বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন বিভিন্ন ফোনে এই ট্র্যাশ অপশানটি লুকানো থাকে আপনার স্মার্টফোনে এই ট্র্যাশ অপশানটিকে যদি না খুঁজে পান সেক্ষেত্রে আপনারা বাম দিকের ওপরের কোণে থ্রি ডর দেখতে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনারা এই ট্যাশ অপশানটিকে দেখতে পেয়ে যাবেন এই ট্যাশ অপশানটির ওপরে যখন আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন সাথে সাথে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আপনার স্মার্টফোন থেকে ডিলিট করা বিভিন্ন ফটো এবং ভিডিও এগুলি এখানে জমা হয়ে থাকে এগুলি ষাট দিন পরে এখান থেকে ডিলিট হয়ে যায় আপনি যদি ষাট দিনের আগে আপনার অপ্রয়োজনীয় ফটো এবং ভিডিওগুলিকে এখান থেকে ডিলিট করে ফেলেন সেক্ষেত্রে আপনারা স্মার্টফোনের স্টোরেজ স্পেস রানিং আউট সমস্যা থেকে মুক্তি পাবেন এভাবে আপনারা খুব সহজেই আপনার স্মার্টফোনের স্টোরেজ খালি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না